আমি তো ট্যুর করতে বাংলাদেশ টিমের সাথে যাই না, আমি না একটা ট্যুর পার্টি হতে চাই। মানে আমি আল্লাহর রহমতে বিদেশে অনেক ঘুরেছি, সো বিদেশ ঘুরার আমার কোনো ইচ্ছাই নেই। আর হাতুরা সিং গাদওয়া ওয়ার্ল্ডের সেরা কোচ হতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার টু মি। আমার কাছে, আমি বাংলাদেশে, আমি রেসপেক্টেবল কোচ, আমার প্লেয়ারের অনেক রেসপেক্ট। শেষে হাতুরা সিংহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন খালেদ মাহমুদ সুজন। হাতুরা সিংহেই তামিমকে দল থেকে বাদ দিয়েছে, এবার কি বলবেন হাতুরা সিংহে? খালেদ মাহমুদ সুজনকে জিজ্ঞেস করা হলো 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি বাংলাদেশের টিম ডিরেক্টর হিসাবে যাবেন কি না। তিনি উত্তরে বললেন তিনি যাবেন না, কারণ হিসাবে বলেছেন 2023 বিশ্বকাপে তিনি দলের ডিরেক্টর হিসাবে গেলেও তাকে সে সম্মানটা দেওয়া হয়নি, তাই তিনি আর যাবেন না। 2023 বিশ্বকাপে তামিম ইকবাল নিজের নাম প্রত্যাহার করেছিলেন, কারণ দলের মধ্যে অধিনায়ক তামিমের কাজে বাধা দিতেন হাতুরা সিংহে, এমনকি তামিমকে কোনো সিদ্ধান্তই নিতে দিতেন না, তাই তিনি বিশ্বকাপে যাননি। হাতুরা সিংহে একজন স্বেচ্ছাচারী কোচ, এটা সুজনের কথায় একেবারে স্পষ্ট। তামিম ইকবালের না যাওয়াকে ইগো নাটক বলে চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসল ঘটনা হচ্ছে হাতুরা সিংহে দলের মধ্যে একক আধিপত্য বজায় রাখার জন্য যে কোনো নোংরা কাজ করতে পারেন। হাতুরা সিংহের চরম স্বার্থপর সুজনের বক্তব্য একেবারে স্পষ্ট।